গাছ এবং খাগড়া। আচ্ছা ছোট, একটি গাছ তার পায়ের কাছে বেড়ে ওঠা একটি নলকে বলল, কেন মাটির গভীরে পা রাখো না এবং আমার মতো সাহস করে তোমার মাথা বাতাসে তুলবে না? আমি আমার অনেক কিছু নিয়ে বিতর্ক করছি, রিব বলল। আমি এত বদ নাও হতে পারি, কিন্তু আমি মনে করি আমি নিরাপদ। নিরাপদ বলে বৃক্ষ উপহাস করল, কে আমাকে শিকড় দিয়ে উপরে ফেলবে বা মাটিতে আমার মাথা নত করবে? কিন্তু শীঘ্রই গাছের জন্য অনুতপ্ত হতে হয়েছিল, কেননা একটি ঘূর্ণিঝড়ের উদ্ভব হয়েছিল যা তাকে শিকড় থেকে ছিঁড়ে ফেলেছিল এবং এটি মাটিতে একটি অকেজো গাছের মতো নিক্ষেপ করল। যখন ছোট্ট রিড বাতাসের জোরে বাঁকাল, আবার শীঘ্রই সোজা হয়ে দাঁড়াল যখন ঝড় কেটে গেল, গল্পের শিক্ষা হল, অস্পষ্টতা প্রায়ই নিরাপত্তা নিয়ে আসে। বুড়ো মানুষ এবং মৃত্যু। একজন বৃদ্ধ শ্রমিক বয়স ও পরিশ্রমের সাথে দ্বিগুণ বাঁকানো বনে লাঠি জড়ো করছিল। অবশেষে সে এতটাই ক্লান্ত এবং হতাশ হয়ে পড়ল যে সে লাঠির বান্ডিলটি নিচে ফেলে দিল আর চিৎকার করে বলল, আমি আর এই জীবন সহ্য করতে পারছি না, আহ আমি চাই মৃত্যু শুধু আমার কাছে এসে আমাকে নিয়ে যাবে। তিনি কথা বলার পরই মৃত্যু দেখা দিল এবং তাকে বললেন, বুড়ো তুমি আমার কাছে কি চাও? আমি শুনেছি তুমি আমাকে দেখেছ। প্লিজ স্যার, বৃদ্ধ জবাব দিল, আপনি কি দয়া করে আমাকে এই লাঠির বান্ডিলটি আমার কাঁধে তুলতে সাহায্য করবেন? গল্পের শিক্ষা হল, আমরা প্রায়শই দুঃখিত হতাম যদি আমাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। সিংহ প্রেমে। একটি সিংহ একবার যুবতী মেয়ের প্রেমে পড়েছিল এবং তার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। বুড়োরা কি বলবে বুঝতে পারছিল না, তারা তাদের মেয়েকে সিংহের হাতে দিতে পছন্দ করেননি, তবুও তারা পশুদের রাজাকে রাগান্বিত করতে চায়নি। অবশেষে বাবা বললেন, আপনার মহিমার প্রস্তাবে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি, কিন্তু আমাদের মেয়ে একটি অল্প বয়স্ক মেয়ে এবং আমরা ভয় করি যে আপনার স্নেহের বস্তু হিসাবে আপনি সম্ভবত তাকে কিছু আঘাত করতে পারেন। পরাক্রমশালী আমি পরামর্শ দিচ্ছি যে মহারাজ আপনার নখর সরান এবং আপনার দাঁত অপসারণ করবেন, তাহলে আমরা আনন্দের সাথে আপনার প্রস্তাবটি আবার বিবেচনা করব। সিংহ এতটাই প্রেমে পড়েছিল যে সে তার নখর কেটে ফেলেছিল এবং তার বড় দাঁত অপসারণ করা হয়েছে। কিন্তু যখন তিনি আবার তরুণীর বাবা মায়ের কাছে আসেন, তারা কেবল হেসেছিল, কারণ তারা আর ভীত ছিল না। গল্পের শিক্ষা হল, প্রেম বর্ণকে বশ করতে পারে। একচোখা হরিণী। একটি হরিণীর একটি চোখ হারানোর দুর্ভাগ্য হয়েছিল এবং কেউ তার কাছে আসলে সে দেখতে পেত না, তাই কোনো বিপদ এড়াতে সে সব সময় সমুদ্রের কাছে উঁচু পাহাড়ের উপর খাবার খেত, তার তীক্ষ্ণ চোখ ভূমির দিকে তাকিয়ে থাকত। এর মাধ্যমে যখনই শিকারীরা স্থলে তার কাছে আসত, তখন সে দেখতে পেত এবং প্রায়শই সে পলায়ন করেছিল। কিন্তু শিকারীরা জানতে পেরেছিল যে সে এক চোখে অন্ধ এবং পাহাড়ের নিচে একটি নৌকা ভাড়া করেছিল যেখানে সে খেত এবং তাকে সমুদ্র থেকে গুলি করেছিল। আহ, সে তার মৃত কণ্ঠে কেঁদে উঠল, আপনি আপনার ভাগ্য এড়াতে পারবেন না। গল্পের শিক্ষা হল, আপনি আপনার ভাগ্য এড়াতে পারবেন না। একটা এক লোক এবং মাছি। একবার একটা এক লোক গরমের দিনে কাজ শেষে বসেছিল। একটা মাছি এসে তার টাক পরা নিয়ে গুঞ্জন করতে থাকে, মাঝে মাঝে তাকে দংশন করে। লোকটি তার ছোট শত্রুকে লক্ষ্য করে আঘাত করেছিল, কিন্তু তার হাতের তালু তার মাথায় আঘাত করে এবং আবার মাছি তাকে পীড়িত করে। কিন্তু এইবার লোকটি আরও বুদ্ধিমান ছিল এবং
সে বলেছিল, আপনি যদি ঘৃণ্য শত্রুদের লক্ষ্য করেন তবে আপনি নিজেকেই আহত করবেন। গল্পের শিক্ষা হল, আপনি যদি ঘৃণ্য শত্রুদের লক্ষ্য করেন তবে আপনি নিজেকেই আহত করবেন। একটি শিয়াল এবং একটি সারস। এক সময় শিয়াল এবং সারস খুব ভালো বন্ধু ছিল। তাই শিয়াল সারসকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছিল এবং কৌতুক করার জন্য শিয়াল সারসর সামনে একটি খুব অগভীর থালায় কিছু স্যুপ রেখেছিল, যা শিয়াল খুব সহজেই খেয়েছিল। কিন্তু সারস তার দীর্ঘ চঞ্চুর শেষটা শুধু ভিজিয়েছিল এবং ক্ষুধার্ত হিসাবে খাবার ছেড়ে দিয়েছিল। ফক্স বলল, আমি দুঃখিত, স্যুপ আপনার পছন্দ নয়। ক্ষমা না, প্রার্থনা করো, সারস বলল। আমি আশা করি আপনি আমার বাড়িতে ফিরে আসবেন এবং শীঘ্রই আমার সাথে খেতে আসবেন। তাই একটি দিন নির্ধারণ করা হয়েছিল যখন শিয়াল সারস বাড়িতে এসেছিল। কিন্তু যখন তারা টেবিলে বসেছিল, তাদের রাতের খাবারটি একটি সরু মুখের সাথে একটি সংকীর্ণ বয়ামে রাখা ছিল যেখানে শিয়াল তার মুখ ঢোকাতে পারেনি। তিনি যা করতে পেরেছিলেন তা হল বাইরে থেকে বয়াম চাটতে। আমি ডিনারের জন্য ক্ষমা চাইব না, সারস বলল, কারণ একটি খারাপ ঘটনার ফলস্বরূপ আরেকটি প্রাপ্য। গল্পের শিক্ষা হল, একটি খারাপ ঘটনার ফলস্বরূপ আরেকটি প্রাপ্য। এক রাখাল ছেলে। একবার এক তরুণ রাখাল যে ছিল একটি অন্ধকার জঙ্গলের কাছে একটি পাহাড়ের পাদদেশে, তার মেষ চড়ছিল। সারাদিন সে একাকী ছিল, তাই তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবলেন যার দ্বারা তিনি একটু সঙ্গ এবং কিছু উত্তেজনা পেতে পারেন। সে নেগড়ে নেগড়ে বলে ডাকতে ডাকতে গ্রামের দিকে ছুটে গেল। গ্রামবাসীরা তার সাথে দেখা করতে বেরিয়েছিল এবং তাদের মধ্যে কেউ কেউ তার সাথে দীর্ঘ সময়ের জন্য ছিল। এটি ছেলেটিকে এতটাই খুশি করেছিল যে কয়েকদিন পরে সে একই কৌশল চেষ্টা করেছিল। আবার গ্রামবাসীরা তার সাহায্যে এগিয়ে আসে, কিন্তু এর কিছুদিন পরেই একটি নেকড়ে বন থেকে বেরিয়ে আসে এবং ভেড়ার চিন্তা করতে লাগল। এবং ছেলেটি অবশ্যই চিৎকার করে উঠল, নেকড়ে নেকড়ে, আগের চেয়েও জোরে। কিন্তু এবার গ্রামবাসীরা, যাদের আগে দুবার বোকা বানানো হয়েছিল, ভাবল ছেলেটা আবার তাদের সাথে প্রতারণা করছে, তাই কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি। নেকড়ে ছেলেটির পাল থেকে একটি ভালো খাবার তৈরি করেছে। ছেলেটি অভিযোগ করলে গ্রামের জ্ঞানী লোকটি বলল, মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে না, এমনকি যখন সে সত্য কথা বলে। গল্পের শিক্ষা হল, মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে না যদিও সে সত্য কথা বলে।